নমস্কার আজ রাতের মধ্যে এই ঘণ্টায় দুশো পঁচিশ কিলোমিটার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে আছড়ে পড়বে পাঁচ ক্যাটাগরির মহাশক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ল্ড ভণ্ড হয়ে যেতে পারে সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা কখনও কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বর্তমানে ঘূর্ণিঝড় ইলসা ক্রমশ শক্তি সঞ্চয় করে পাঁচ ক্যাটাগরির মহাশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ রাতে বা কাল মধ্যরাতে পূর্ব অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থান পিলবাড়া উপকূল অতিক্রম করে ঘণ্টায় দুশো পঁচিশ কিলোমিটার গতির বেগ নিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ের ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় দুশো আশি থেকে দুশো নব্বই কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে যার ফলে লন্ডভন্ড হয়ে যেতে পারে উপকূলবর্তী একাধিক এলাকা সমুদ্রে উত্তাল হয়ে যাওয়ার পাশাপাশি দশ ফুট অবধি ঢেউ উঠতে পারে সেই কারণে পর্যটকদের সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মরসুমে এই নিয়ে অস্ট্রেলিয়ায় সপ্তম ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ইতিমধ্যেই উপগ্রহ চিত্রে এই ঝড়ের ফুঁসতে থাকা ভয়ঙ্কর অবস্থা ধরা পড়েছে দু সালে অস্ট্রেলিয়া আছড়ে পড়েছিল সাইক্লোর লরেন্স মনে করা হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের পর এটি শক্তিশালীতম ঘূর্ণিঝড় হতে চলেছে যার জন্য ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় এপ্রিল থেকে মে মাসে ঘূর্ণিঝড় যেয়ে আসে বেশি মাত্রায় এই দুই মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতে উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো এপ্রিল ও মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ